হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কীভাবে গ্রেডিয়েন্ট কালারের এম লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। ফাইলটা আমি সিলেকশন করছি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে বন্ধুরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করি। তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটু রোটেট করে নিচ্ছি। কন্ট্রোল আর প্রেস করে আমি রোলার আনলাম, মাউস ড্র্যাগ করে আমি রোলার ক্রিয়েট করি। তারপর আরেকটা রোলার নেই, একটু জুম করি। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি অংশ টুল সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করে এভাবে বড় করে নিচ্ছি। তারপর একটু উপরের দিকে আসি, এই কর্নারটা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, আমি এই কর্নারটা উপরে নিয়ে আসলাম, একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে এই দুটি রোলার সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই শেপটা সিলেক্ট করলাম, আমি অল্টার শেপে কপি করি। একটু উপর নিচে চলে যেতে পারে বন্ধুরা, একটু ব্যাকে যাই। আপনারা অল্টার শেপে কপি করবেন, আপনারা অল্টার শেপে কপি করবেন সাথে সাথে শিফট কি প্রেস করে ধরবেন, তাহলে আর উপর নিচে চলে যাবে না। তারপর মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে প্রেস করলাম, একটু জুম করি। আপনারা লেফট এর প্রেস করে বাম পাশে চাপিয়ে দিতে পারবেন, অথবা এবার মাউস ড্র্যাগ করেও চাপিয়ে দিতে পারবেন, একটু জুম আউট করি। তারপর অল্টার চেপে কপি করি, তারপর শিফট প্রেস করে ধরি। তারপর আমি মাউস ড্র্যাগ করে এই শেপটা সিলেক্ট করলাম, তারপর উইন্ডোতে আসি, উইন্ডো থেকে কালারে আসলাম, আমি ইয়েলো কালার দিয়ে দেই। তারপর এখান থেকে কালার বাড়িয়ে আমি অরেঞ্জ কালার করব। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্রোক, স্ট্রোক আমার ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি ব্ল্যাক কালারটা অফ করে দিচ্ছি। তারপর এই শেপটা সিলেক্ট করলাম, আমি স্ট্রোক কালারটা অফ করে দিই, আমি ফিল কালার আসি, ফিল কালার ক্লিক করলাম, কালার দেবো আমি সাইন কালার। আপনার চাইলে আরেকটু ডিপ করে দিতে পারেন। তারপর মাউস ড্র্যাগ করে এই শেপটা সিলেক্ট করলাম, আমি টুলবার আসি, টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলে ডবল ক্লিক করলাম, আমার গ্রেডিয়েন্ট বার শো হয়েছে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু ক্লিক করলাম। তারপর মাউস ড্র্যাগ করে আমি নিচ থেকে উপরে দিকে কালারের মোডটা চেঞ্জ করে নিলাম। ডান পাশের এই ব্ল্যাক গ্রেডিয়েন্ট স্লাইডারে আমি ডবল ক্লিক করি, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা এখান থেকে আমি এই রেড কালারটা নিলাম, একটু ডিপ করে নিচ্ছি। তারপর বাম পাশের হোয়াইট এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করি, তারপর আমি এই কালারটা পিক আপ করলাম। তারপর আমি টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে এই শেপটা আমি সবার পিছনে দেব, অ্যাডেন্স সেন্ট ব্যাক। দেখতে পাচ্ছেন আমার স্টকে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি স্টকটা অফ করে দিচ্ছি। তারপর বন্ধুরা এই শেপটা সিলেক্ট করলাম, এই শেপের কালার দেবো আমি গ্রেডিয়েন্ট কালার, আমি গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলাম। আমার স্টক দেখতে পাচ্ছেন স্টকের কারণে আমার এখানে কালার আসছে না, আমি স্টকটা অফ করে দিই। তারপর আমি এই ফিল কালার চুজ করি, তারপর গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলাম, ডান পাশের গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করি, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা আমি এই কালারটা চুজ করলাম, এই কালারটা নেই। তারপর বাম পাশের গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করি, আমি এখান থেকে লাইট কালারটা চুজ করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করি, মাউস রাইট ক্লিক করে অ্যাডেন্স
সেন্ড টু ব্যাক। আমি কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, আমি গ্রেডিয়েন্ট টুল ক্লিক করলাম অর্থাৎ সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি নিচ থেকে উপর দিকে নিয়ে আসলাম। আপনারা চাইলে এভাবে হালকা করে দিতে পারেন, লাইট করতে পারেন, ডিপ করতে পারেন, সব কিছু করতে পারেন। আমি এই শেপটা সিলেক্ট করি, তারপর গ্রেডিয়েন্ট টুল ক্লিক করলাম, আমি আরেকটু ডিপ করে নিচ্ছি। ওকে, একটু জুম করে দেখাই। বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা গ্রেডিয়েন্ট কালারের এম লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কত হবে নেক্সট টিউটোরিয়ালে, আল্লাহ হাফেজ।